সকল সুবাদে মঙ্গলবার এই তিনটা দিন পার হলেই সকলেই হবে তোমার আমি যদি আমার স্বামীকে নিয়ে সেই ফুল সব যাই যাই তাহলে আমার স্বামীর যে অমঙ্গল হবে ঠাকুর এই ফুল সব রাতটা আমি কিভাবে জাগিয়ে কাটাবো তুমি আমাদের সহায় হও যেন আমার স্বামীকে নিয়ে সারা রাত জাগিয়েই কাটতে পারি তুমি আমাদের সহায় হও বেগুলা বেগুলা একি তোমার চোখে জল না না কি জন্য কাচ্ছি আমি এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না তাহলে কথা দিয়ে বোঝাবো অন্য কথা দিয়েই বোঝাতে হবে বেগুলা স্বামী তুমি কিছু ভাবছো কেন আমার মন খারাপ তুমি জানো কেন হঠাৎই করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি তো তাদের কথাই মনে পড়ে গেল এই জন্য একা একা তাদের কথাই ভাবছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব সত্যি বলছো সত্যি বলছি স্বামী বলো আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি না আঘাত দিয়েছি না তাহলে তোমার মুখে তো মলিল মলিল দেখা যাচ্ছে কেন আমি সেই কথাটাই তোমাকে বলতে যাচ্ছি বিহুলা তোমাদের বাড়ি হতে যে খানা খেয়ে এসেছি সেই খানা যে আমার পেট ভরে গেল তাই তো বলছি এই বাসর ঘরে তুমি আমাকে কিছু খেতে দিতে পারবে স্বামী হ্যাঁ এই বাসর ঘরে নেই ছোলা নেই ডাউন নেই চাউল আমি আপনাকে কি করে পাক করে খাওয়াবো আমি জানি না তুমি আমাকে এই বাসর ঘরে কিভাবে পাক করে খাওয়াবে তাই তো বলছি তুমি যাই পারো আমাকে তাই খেতে দাও বেহুলা बाहर पेरी पारी ही देखे गो আমি তো তোমাকে বলিনি তোমার বাপের বাড়ি ভেতর বাধা ঘর আমি বলছি তুমি আমাকে জলদি করে কিছু খেতে দাও বেহুলা আমি যারি সহ্য করতে পারছি না বেহুলা যাই বরে পেইলা চাইলে রো
আছি তুমি আমাকে যাই করো তাই কি দাও বেহুলা আমার যে সহ্য হচ্ছে না বেহুলা বহালো শীতে নাই রে জল রে আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না বেহুলা স্বামী আমার কাছে যা আছে তা আপনি খাবেন তোমার কাছে এমন কি জিনিস আছে আমি খেতে পারবো না আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তখন আমার মা আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল তুমি বসো আমি তোমাকে খেতে দিচ্ছি ঠিক আছে তুমি আমাকে তাই খেতে দাও এখন আমার অনেকটাই ভালো লাগছে স্বামী হ্যাঁ তোমার এখন ভালো লাগছে আমি বলছি আমার অনেকটাই ভালো লাগছে জানো স্বামী তোমার ভালো লাগলি আমারও ভালো লাগে তুমি হাসলি আমিও হাসি তুমি যখন খুশি থাকো তখন আমিও খুশি থাকি তুমি যখন কাঁদো তখন আমিও কাঁদি তোমার কিছু হলে যেন আমি কেমন হয়ে যাই বেহুলা তোমাকে আমি একটি কথা বলতে চাই বলবো বলো তাহলে শোনো ভালোই যদি বেশি থাকো তাহলে শোনো আমি কি বলি বলো সবারই জীবনে একটি রাত আসে সেটা হলো বাসরাত যে রাত আমার আর তোমার জীবনে এসেছে তাকে বলছি আর বিলম্ব না করে চল আমরা ভুলশয্যায় চলে যাই স্বামী আমি বলছিলাম কি আজকে রাতটা তুমি আমার সাথে গল্প করো দেখো অনেক ভালো লাগবে বেহুলা গল্প করার সময় আরো আছে তাই তো বলছি আজকে না হয় আরেকদিন গল্প করব আজকে চল আমার সাথে এক পলঙ্গে নিদ্রায় চলে যাবি স্বামী হ্যাঁ এই বাসর গড়টা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো মনে যে গল্পটা আছে যদি হারিয়ে যায় শত খুঁজে আর পাওয়া যাবে না তাই বলছিলাম কি আজকে দুজন গল্প করি অনেক ভালো লাগবে আমি তোমাকে বলছি কি গল্প করার সময় আরো থাকবে কিন্তু এই রাত্রি যদি চলে যায় তোমার আর আমার জীবনে কখনো এই রাত্রি আসবে না তাই তো বলছি তুমি আর বিলম্ব না করে চলো তুমি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছ না আমি বলছি তো আমরা না হয় আরেকদিন গল্প করব স্বামী আজকে রাতটা শুধু গল্প করি তারপর আমি হয়ে যাব তোমার তুমি হয়ে যাবে আমার ঠিক আছে থাকো তোমার বাসরঘর নিয়ে এ আমি চলে যাচ্ছি স্বামী আমি তোমার দুটি পায়ে ধরে বলছি এই বাসর ছেড়ে তুমি কোথাও যাবে না যদি তুমি এই বাসর ছেড়ে চলে যাও তাহলে তোমার অমঙ্গল হতে পারে সরে যাও তুমি স্বামী জানো
তোমার কাছে অনেক কারশনি এসেছিলাম ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় আমি অনেক সুখে থাকব আমি একবারের জন্য কল্পনা করতে পারিনি স্বামী এই বাসর ঘরে তুমি আবার উপরে হাত তুলবে তুমি আমাকে মারক কাটো তাতে কোনো দুঃখ নেই দুঃখ শুধু একটাই স্বামী শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলে এই বেহুলার কষ্টটা একবারের জন্য তুমি বুঝতে চেষ্টা করলে না স্বামী আমি কেন তোমার সাথে এক পালকের শুচ্ছি না জানতে চাই কেন শুনবে তাহলে ঠিক আছে তুমি বলো আই গো পুরিবে Thank you.
আমার কাছে মিথ্যা কথা বলছো আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না তাই তো বলছি চলো বেবলা আমি নিতে চলে যাই আজ পশুকাল পশুবাদে মঙ্গলবার এই তিনটা দিন পার হলে আমি হয়ে যাব তোমার না হতে পারবে না আমার তুমি একবারের জন্য বুঝতে চেষ্টা করো স্বামী ওকে বেহুলা আমি সব বুঝতে পেরেছি তাই তো বলছি আমি আর বুঝতে চাই না তুমি আমার সাথে একদমই নিদ্রায় চলে যাবে হাই গো আমি বেহুলা তোমার জন্য যা করছি আমি শুধু তোমার মঙ্গলেরই জন্য করছি তুমি একবার আমার কথা বিশ্বাস করে দেখো আজ পশুকাল পশুবাদে মঙ্গলবার এই তিনটা দিন পার হলে আমি হয়ে যাব তোমার তুমি হয়ে যাবে আমার না আমি তোমাকে বারবার বলছি বেহুলা তুমি একবার ভেবে দেখো এই যে হতে পারে না আমি তো বলছি সবার জীবনে একটি রাত আসে সেটা হলো বাসরাত যেটা তোমার আর আমার জীবনে এসেছে আর বিলম্ব না করে চল আমরা ফুল সাজতে চলে যাই স্বামী হ্যাঁ সেটা আমিও জানি সবারই মাঝে একটি রাত আসি সে হলো বাসরাত তবু আমি তোমার কাছে হাত জোড় বাবি অনুরোধ করছি তুমি শুধু আজকে রাতটা আমার সাথে জাগিয়ে কাটাও বেহুলা দুজন গল্প গল্প করে
রাতটা কাটিয়ে যাবে তারপরে তোমার সাথে মিলন হয়ে যাবে আমার আমি তো তোমাকে বারবার বলছি গল্প করার সময় আর আছে আজকে না হয় আরেকদিন করব চল আমরা নির্জয় চলে যাই ওগো ঠাকুর আমার স্বামীকে আমি শত চেষ্টা করেও বোঝাতে পারছি না আমি এখন কি করব ঠাকুর তুমি বলে দাও আমার স্বামীকে আমি শত চেষ্টা করেও বোঝাতে পারছি না স্বামী বেহুলা তুমি আমাকে নিয়ে ভুল শব্দে শুতে চাও তাই তো তাতে তুমি বুঝতে পেরেছো যদি আমাকে নিয়ে এক পালঙ্গে শুতে চাও তাহলে আমার একটি শর্ত আছে এমন কি শর্ত তোমার কি শর্ত জানো ঠিক আছে বলো এই বাসর রাতেই আমার সাথে তোমার পাশা খেলাতে হবে তবে কি সারা রাত্রি খেলতে হবে না স্বামী না তাহলে পাশা খেলবো তিনটি চাল তিনটি চাল তিনটি আমাকে একবারের জন্য হারাতে পারো আমি সেই চাই তোমার সাথে শুয়ে পড়ব আর যদি না হারাতে পারো আমি বেহুলা এই বাসর ঘরে যা বলবো আবার কথা মতোই তোমাকে এই বাসর ঘরে থাকতে হবে রাজি আছো ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিয়েছি পাশা খেলা যদি আমি হেরে যাই তুমি এই বাসর ঘরে যা বলবে আমি তাই করব আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার আমার সাথে এক পালকে শুতে হবে স্বামী তুমি কি একটি বারে ভেবে পড়েছো আমি ভেবে চিন্তেই বলেছি তুমি মনে হয় ভেবে চিন্তে বলনি তুমি একটিবার ভেবে যদি চিন্তে বলতে তাহলে এই কথাটা কখনোই বলতে না জানো স্বামী আমি তোমাকে কোন কথাটা বলেছি যদি এই বাসর ঘরে তুমি আমার সাথে পাশাকালে হারিয়ে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতো এই বাসর ঘরে তোমার থাকতে হবে আমি চাই না আমার স্বামী আমার সাথে পাশাকালে হেরে যাক এটা আমি কখনোই চাই না বেহুলা আমি তোমার সাথে কথা দিয়েছি এই বাসর ঘরে যদি আমি হেরে যাই তাহলে তুমি যা বলবে আমি তাই করব স্বামী তুমি একবার ভেবেছো যদি স্ত্রীর কাছে এই বাসর ঘরে হেরে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতোই তোমাকে এই বাসর ঘরে থাকতে হবে আমি চাই না তুমি আমার কথা মতো এই বাসর ঘরে থাকো না আমি তো বলেছি যদি এই বাসর ঘরে হেরে যাই তুমি যা বলবে আমি তাই করব আর যদি তুমি হেরে যাও আমার সাথে তোমার এক পালঙ্গে শুতেই হবে স্বামী তাহলে তুমি এই বাসর ঘরে আমার সাথে পাশাই খেলবে তাই তো আমি তো বলছি তুমি তোমার পাশার গুটি হাতে নিতে পারো মন থেকে বলেছে তো আমি মন থেকে বলেছি তবে ঠাকুর তুমি আমার সহায় হও ঠাকুর যেন এই পাশা গুটি খেলায় আমি জিতে যাই কারণ আমি যদি না জিতি তাহলে যে আমার স্বামীর অমঙ্গল হবে তুমি এই তিনটি চালের মধ্যে সবটি চালের মধ্যে আমাকে তুমি জয় করো ঠাকুর জয় করো স্বামী এখনো তুমি ভাবতে পারো এখনো কিন্তু আমি পাশার গতি হাতে নিইনি তুমি এখনো ভেবেচিন্তে বল আমি তো তোমাকে বারবার বলছি আমি ভেবেচিন্তেই বলেছি তুমি তোমার পাশার গতি হাতে নিতে পারো পাশার গতি খেলবে তো হ্যাঁ করে আনো পাশার গতি খেলব যে হে দুইজনে যখন স্বামীর সাথে খেলব গো ঘরে হাইরে কে জিতিবে কে ঠকিবে বলা তো যাই না রে We'll be right back.
তাহার সারি গোটি হাতে কারণ একটি চালের মধ্যে আমি কিন্তু জিতে গিয়েছি আর দুটি চাল বাকি আছে এই দুটি চালের মধ্যে কিন্তু আমি জিতে যাব এখনো সময় আছে তুমি ভেবে নাও আমি তোমাকে এই বাসকরে হারাতে চাই না আমি তো তোমাকে বলেছি এই বাসকরে যদি তুমি হেরে যাই তুমি আমাকে যা বলবে আমি তাই করব আমি কি আবার 500 কোটি হাতে তুলে নিব আর দুটি চাল তুমি চালতে পারো Yeah.
তুমি কি খেলতে পারছো এই চালটু তুমি চালতে পারো তুমি কি একবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই পার্শ্ব করে হেরে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতো তোমাকে এই পার্শ্ব করে থাকতে হবে তুমি কেন বুঝতে যাচ্ছ না ছবি আমি তো তোমাকে বারবার বলেছি এই পার্শ্ব করে আমি হেরে যাই তুমি আমাকে যা বলবে আমি তাই করব আর যদি তুমি হেরে যাও আমার সাথে তোমার ভুল সাজা যেতে হবে ওগো ঠাকুর আমার ছবি কি দাবি শত চেষ্টা করেও বুঝাতে পারছি না আর একটি চালে বাকি আছে একটি চালের মধ্যে কে জিতবে কে ঢুকবে আমি কিছুই ভাবতে পারছি না কিছুই বুঝতে পারছি না ওগো ঠাকুর তুমি আমাকে সহায় না পারো তুমি আমাকে সহায় করো স্বামী তাহলে তুমি একটি চাল খেলবে তো আমি তো তোমাকে বারবার বলছি এই চাল যদি তুমি চালতে পারো আহা ভাই আহা রে বেলা আতে আশার গুণি ছাতের হারাতে পারি না ঠাকুর আমি এই পাশাকালে হারাতে পারি না বেহুলা তুমি আমাকে যে শর্ত দিয়েছ আমি তোমার শর্ত মেনে নিয়েছি তাই তো বলছি এখন আর বিলম্বনা করি চল আমরা ফুল সাজা চলে যাই স্বামী হ্যাঁ আমি তো পাশাকালে হারিয়ে গেছি তবু তোমার কাছে আমি হাত জোর পাপে অনুরোধ করছি না এই তিনটা রাত তুমি আমার সাথে গল্প করে কাটাও আমি তো তোমাকে বলছি তুমি আমার সাথে কথা দিয়েছ আমিও তোমার সাথে কথা দিয়েছি তাই তো বলছি আর দুষ্টামি না করি চল আমরা ফুল সজ্জা চলে যাই স্বামী ওই ফুল সজ্জা যাওয়ার আগে একটু সময় দেবেন না তো ঠিক আছে তোমাকে আমি আর একটু সময় দিলাম জানো তোমাকে কাছে পেয়ে খুব ভালো লাগছে কি করব জানো তোমাকে নিয়ে যদি আমি সেই ফুল সাজে যাই তাহলে যে আমার মন কেমন জানি করছি কারণ আমার মনে হচ্ছে অমঙ্গল হবে অমঙ্গল হবে অমঙ্গল হবে কিন্তু আমিও আমার মনেও চাচ্ছি আমি তোমাকে নিয়ে সেই ফুল সাজে চলে যাই কিন্তু তারপরে আমার মনটাকে আমি যে মানাতে পারছি না স্বামী বেহুলা বলো শোনো আমি তোমাকে বলছি তুমি এই জন্য কোনো টেনশন করবে না চল আমার সাথে নিদ্রায় চলে যাবে
কি আছে জীবনে আমার